শুক্রবার কানপুরে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের সময় গ্রিন পার্ক স্টেডিয়াম চত্বর সরগরম হয়েছে প্রতিবাদে। বাংলাদেশের গ্রিন পার্ক স্টেডিয়ামে নিতান্ত অপ্রীতিকর ঘটনা ঘটে বলে অভিযোগ। যে ছবি ভারতের ক্রিকেটে সচরাচর দেখা যায় না, স্টেডিয়ামের বাইরে নয়, বরং স্টেডিয়ামের ভিতরেই দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হন বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি, এমনটাই অভিযোগ। কিছু দর্শকদের হাতে মার খেতে হয়েছে তাকে, এমনটাই জানান বাংলাদেশের ওই ক্রিকেট প্রেমী। পেটে আঘাত লাগায় যন্ত্রণা কাতর দেখায় বাংলাদেশের সংশ্লিষ্ট সমর্থককে। তাকে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। হাসপাতালে যাওয়ার পথে তলপেটে আঘাত লেগেছে বলে জানান টাইগার রোগী নিজেই। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ওরা আমার পিঠে এবং তলপেটে আঘাত করেছে, আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না। যদিও প্রাথমিকভাবে পুলিশের তরফে রবি কাদের হাতে কিভাবে আক্রান্ত হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি, বলা হয় যে স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল বাংলাদেশের ওই সমর্থক, তাকে যন্ত্রণায় কাতর দেখায়। একটি চেয়ারে বসতে দেওয়া হলে পড়ে যান তিনি। আমরা জানি না কারো হাতে আক্রান্ত হয়েছেন কিনা। অ্যাম্বুলেন্স আসতে সময় লাগে, তাই স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে পুলিশের তরফে স্পষ্ট দাবি করা হয়েছে, স্টেডিয়ামে মারপিটের কোনো ঘটনা ঘটেনি। কানপুরে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিনের শেষে তার নিজেদের প্রথমে ইনিংসে তিনি উইকেটের বিনিময়ে 107 রান সংগ্রহ করে। প্রথম দিনে খেলা হয় মোটে 35 ওভার। মমিনুল হক 81 বলে 40 রান করে অপরাজিত থাকেন। তিনি 7টি চার মেরেছেন, 6টি বাউন্ডারির সাহায্যে 57 বলে 31 রান করে আউট হন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও 36 বলে 24 রান করেন সাদমান ইসলাম, তিনি 4টি চার মারেন। খাতা খুলতে পারেননি জাকির হাসান, 6 রানে নট আউট থাকেন মুশফিকুর রহিম। ভারতের প্রথম দিনে 2 উইকেট নেন আকাশদীপ, 1টি উইকেট সংগ্রহ করেন রবিচন্দ্রন অশ্বিন। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।